No matter how much they raise the flag of success with dengue malaria, the real picture is completely different. Although the incidence of dengue has been reported to be low, only 150 people have been infected with dengue in Ward 39 alone. The usual time is to walk with the face pressed. If it rains, there is no need to suffer in hell. Even the local ward coordinator is indifferent to this. This time Congress leader Mohammad Sansid protested against it. In addition to celebrating Mahatma Gandhi's 151st birthday, he provided nutritious food to dengue victims in the area. 150 loge dengue malaria hoyche ar ward ta amader 80% garib lok ami ja ja dengue report ache apnar kache report dekhao sir aaj dengue te amar ward er moddhe garib manush ki kore ora korbe mane chikitsa korbe ami bujhini ekta lok mane treatment korle chikitsa korle mane 2,500 kharcha ebar टोटाल दे टोटाल देना टोटाल सब तो नया आज के हमार का जे 150 कागज आछे ए इलाका मुद्दे आ तो डेंगू होई छे सबा रिपोर्ट हमार 39 वाडे हमार 39 वाडे इस सब कागज सब गरीब लोग के नाम एकटा आपने लिखे दिछी एटा कोने एने हमारे इलाका भोटार तार सबार के आछे ए गरीब लोग की करे चिकित्सा करबे আমি বুঝতে পারছি না এই ওয়ার্ডে এত নোংরা কেন, কোনো পরিষ্কার নেই, কোনো সাফ নেই। এই জন্যে আমি এ করতে চেয়েছি, এই করার পর এটা হাইকমান্ডকে আমরা দেখিয়ে দেবো। এই যে টিএমসি মেয়র বলে যে আমরা রয়েছি বাঙালি, পশ্চিম বাঙালি খুব সাফসুতরো আছে, এটা কত সাফসুতরো, এইটা ছোটো মোটো ওয়ার্ড, এখানে 15,000 লোক আছে, তার মানে 150 যে গরিব লোক আছে তে আমার কার্ড দিয়ে দিয়েছে, তার মানে মিডিয়াম ক্লাস আছে, বড় লোক আছে, তার মানে 1,000-1,500 লোকে এখানে ডেঙ্গু। এত ডেঙ্গু মানে লোকে চিকিৎসা করতে পারছে না, ইলাজ করতে পারছে না, কীভাবে করবে? এলাকা কাউন্সিলর কোনো কাজ নেই, শুধু কাটমানি ধান্দা। আপনি জানেন তো টিএমসি সরকারে শুধু কাটমানি করো আর আমাকে 40 কোটি টাকা দাও। আপনাকে মিডিয়াকে থ্রু জানাচ্ছি আমরা এখানে কাজ করতে নেমেছি, আমরা কংগ্রেসের ছেলে, আমরা যত সেই যত আমরা রয়েছে এলাকা মধ্যে, আমরা চাচ্ছি কি এলাকা মধ্যে কোনো গরিবকে অসুখ জন্য নিয়ে মত না হোক। 150 লোকে দিয়েছি আর অনেক লোক মানে যে মিডিয়াম ক্লাস আছে ওরা বললো আমরা মঞ্চে যাব না, আমাদের দোকানে দিয়ে দাও। এই জন্য আমরা তাকে ইজ্জত সম্মান করি, আমার এলাকার লোক রয়েছে তাকে ইজ্জত সম্মান করার জন্য আমরা এ করছি। কৃষি বিলকে কেন্দ্র করে কংগ্রেস বারংবার পথে নামছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে, আপনারা তার সঙ্গে জড়িত, কি বলবেন এবং পরবর্তীকালে আপনারা কি স্টেপ নিতে চলেছেন? দেখুন, আমরা যখন থেকে বিজেপি সরকার এসেছে, আমরা কংগ্রেস মানে যত পশ্চিম বাঙাল থেকে নিয়ে হিন্দুস্তান থেকে সবই জায়গা আমরা মানে লোক নামছি, মানে বিজেপি আরএসএস এই যে কাজ করছে, এ কাজ কিছু নেই, এই জাতপাত নিয়ে কখন ঝামেলা, কখন গরু নিয়ে ঝামেলা, কখন মুসলমানকে দাঁড়িয়ে ধরে মারছে, জয় শ্রী রাম বল, এটা মানে যা হয়েছে বিজেপি সরকারে আর আমাদের কংগ্রেস সরকার ছিল এরকম কোনদিন হয় না। আমি বুঝতে যাচ্ছি এটা এরকম কেন, এখানে হিন্দুস্তান মধ্যে এটা হিন্দুস্তান মধ্যে এরকম কেন? আমার সমীর ভাই বলবে এরপরে, আপনাকে ভালো করে আরও দিয়ে দেবে। এটা ভালো হবে, যার জন্য এটা ডিস্ট্রিবিউট করছে, খুব ভালো হবে। দাদা, কৃষি বিল নিয়ে বারংবার আপনি পথে নেমেছেন, রাজভবন ঘেরাও করেছেন এবং সম্প্রতি উত্তরপ্রদেশের ঘটনাকে কেন্দ্র করে রাহুল গান্ধীকে এ করা হয়েছে, মানে সকল মানে যখন বাড়িতে যাচ্ছিলেন তখন রাহুল গান্ধীকে একাধিকভাবে হেনস্থান সম্মুখীন হতে। সব থেকে আগে বলছি, এই কৃষি বিল যেটা পাস হয়েছে এটা কোনো মেম্বারে ভোটিং থেকে পাস হয়নি সেটা আপনারা জানেন, এটা চুরি চুরি মানে সংসদে মাইকটা মিউট করে কোনো বিপক্ষের কথা না শুনে এই বিলটা পাস হয়েছে। তার বিরোধে অল ওভার ইন্ডিয়াতে সে প্রোটেস্ট হচ্ছে, কংগ্রেস পার্টি করছে, আমাদের দাবি সে বিলটা ওয়াপাস নিতে হবে। এত কিষাণ যে দুপুর দিন রাত এক করে চাষ করে যে চাষ করে, সে চাষটা নিয়ে গিয়ে মান্ডিতে বিক্রি করবে, সে আপনারা তো এই এই বিলটা নিয়ে এসছেন, তার মধ্যে এমএসপি লোক কেন নেই, কেন ওর মধ্যে এমএসপি নেই? আপনারা একটু আগে তো ওরা একটা দাম পেতো, সেটা বন্ধ করে দিয়েছে, শুধু আর শুধু
কিছু লোক আছে যে অনেক পয়সাওয়ালা ব্যবসাদার, সে আর পয়সা হয়ে যাবে যার জন্য এটা করেছে। উত্তরপ্রদেশে মনীষার ঘটনাকে কেন্দ্র করে রাহুল গান্ধী যখন তাদের ফ্যামিলির সঙ্গে দেখা করতে যায় তখন তাকে একাধিকভাবে হেনস্থার সম্মুখীন হতে হয়, কি বলবেন? এরা দেখুন, উত্তরপ্রদেশে যে ঘটনা করে যে মার্ডারটা হলো, রেপ করে যে মার্ডারটা করেছে, সে পরিবাদে তার প্রোটেস্টে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী হারতাসে গিয়েছিলেন, কিন্তু এরা ওনার সাথে খুব দুর্ব্যবহার করেছে, গায়ে ধাক্কা দিয়ে দিল। কেন এরা সব লুকাচ্ছে? একটা যে ঘটনাটা হয়েছে ওর পিছনে অনেক লোকের নাম আছে, যে যেন বাইরে না আসুক এই জন্যে চাপতে, এই জন্যে রাহুল গান্ধীকে ধাক্কা দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ সরকার বলছে যে এটা রেপ কেস নয়, এটা স্পাইনাল হার্ট অ্যাটাকের কারণে স্পাইনাল কর্ড ভেঙে গেছে এবং যার কারণে মহিলাটি মৃত্যু হয়েছে, কি বলবেন? ঠিক আছে, রাত্রিবেলা হিন্দু সমাজে কোনো দিন রাত্রেবেলা ক্রিমেশন হয় না। রাত্রেবেলা চুরি চুরি, কেউ লোক নেই, কেউ লোক ছিল না সেখানে, ওর অন্তিম সংস্কার কেন করা হলো সেটা জবাব দিতে হবে। তার সাথে সাথে সে রেপের কথা বলছেন, এবার কালকে একটা কেস হয়েছে মন্ডলে, ওই ইউপিতেই বুলন্দ শহরে কালকেও একটা রেপ হয়েছে, এই বল্লামপুরে কালকেও একটা রেপ হয়েছে। এই ইউপি যে সরকারে, যে যোগী আদিত্যনাথ রাজে, এটা যোগী সরকার নেই, এটা রেপি সরকার হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। কেন্দ্র করে আপনারা বারংবার পথে নেমেছেন, রাজভবন ঘেরাও বিক্ষোভ বিভিন্ন কর্মসূচি আপনারা পালন করছেন, তো তাতেও কোনো রকম হেলদল হয়নি কেন্দ্র সরকারে, কি বলবেন পরবর্তী পরিকল্পনা? এরা হিটলারের মতন চাইছে ইন্ডিয়াতে হিটলারের মতন শাসন করবে, বুঝলেন? এরা তানাশা হয়ে গেছে, এরা ভাবছে মানুষকে মানুষই বোঝে না। আজকে বলুন কৃষকরা কেন আত্মহত্যা করবে? এই তো বলেছিল নরেন্দ্র মোদী, আচ্ছে দিন আনে বলে, এটাই আচ্ছে দিন? যদি এটা আচ্ছে দিন হয় তো এরকম আচ্ছে দিন আমাদেরকে দরকারই নেই। আজকে কৃষক সব জায়গায়, আমি খুব খুশি আপনাদের মতন মিডিয়া অ্যাঙ্কারকে, আপনাদেরকে আমি খুব ধন্যবাদ করি কি আপনি এই সবালটা জিজ্ঞেস করছেন আমাদের থেকে, কিন্তু আমরা তো মিডিয়া খুললেই, যে বড় বড় মিডিয়া আছে যে দালালি করে সরকারের, ওরা মিডিয়া খুললেই সুশান্ত সিং দেখাবে, না হলে কঙ্গনা রানাওয়াত দেখাবে, মানুষের ইস্যুর কথা তো মিডিয়া বলছেই না, ওই জন্যে অসুবিধা। আজ কৃষকদেরকে নিয়ে আমরা পুরো ভারতবর্ষে কংগ্রেস নামছে, শুধু কংগ্রেস না, আম মানুষ নেমেছে রাস্তায়, কিন্তু সরকার আর সরকারের দালাল মিডিয়াগুলোকে আমি বারবার করে বলছি, সবাইকে বলছি না, অনেক মিডিয়া ভালো আছে, কিন্তু ওই মিডিয়াদেরকে বলছি যে মেন সঠিক ইস্যুকে দেখাবে না, শুধু কে সরকার নরেন্দ্র মোদী এটা না ভুল বুঝে কে কংগ্রেস চেষ্টা করছে আমরা না মেনলেই আমরা ছেড়ে দেবো, আমরা জান প্রাণ লাগিয়ে দেবো, কিন্তু কৃষকদের বিলকে আমরা বাতিল করাবই করাবো, এই বিলটা আমরা চাইছি। দাদা, যেখানে কঙ্গনা রানাওয়াতের মতো একজন অভিনেত্রী ওয়াইফলেস সিকিউরিটি পাচ্ছে আর সুশান্ত সিং রাজপুতের ঘটনাকে কেন্দ্র করে, সেখানেই দেখা যাচ্ছে, সেই দেশে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের এবং একটি দলিত মেয়ের প্রতি অন্যায় অত্যাচার, এবং রাত বিরেতে তার দেহকে পুলিশ পুড়িয়ে দিচ্ছে এবং তার মৃত্যুর ঘটনায় কেন্দ্রটা তারা বলছেন যে এটা রেপ কেস নয়, হার্ট অ্যাটাকের কারণে তাদের স্পাইনাল কর্ড ভেঙে যাওয়ার কারণে মিডি মারা গেছে, কি বলবেন? আমাকে লজ্জাও লাগে, অবাক হয়ে যায়। আজকে কঙ্গনা রানাওয়াত ওয়াই সিকিউরিটি পাচ্ছে, কিন্তু আপনি জানেন ওয়াই থেকে বেশি সিকিউরিটি দিয়েছে ওই গাঁওগুলোকে, পুরো ছাউনি বানিয়ে দিয়েছে, পুলিশের ছাউনি, মিডিয়া ঢুকতে পারছে না, রাহুল গান্ধী ঢুকতে পারছে না, কোনো নেতা মন্ত্রীকে ঢুকতে দিচ্ছে না, কোনো নেতাকে ঢুকতে দিচ্ছে না। কেন? ওয়াই রাত্রিবেলা হিন্দু ধর্মের যতটুকু আমি জানি, আমি অত জানি না, কিন্তু যতটুকু আমি জানি রাত্রিবেলা অন্তিম সংস্কার হয় না, মা বাবাকে ওর দেহটা দেওয়া হলো না, ওর শরীরটা দেওয়া হলো না, অন্তিম বিদায় করতে দিল না, নিজে পুলিশ জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, এই এই দেশকে বলছে দেশ কা সির নেই ঝুঁকনে দুঙ্গা, পুরো পৃথিবীতে ইন্ডিয়ার জন্য থুতু থুতু হচ্ছে, এই যে বড় বড় কথা বলে না, পুছ রাহা হ্যায় হিন্দুস্তান, আমি বলতে চাই থুক রাহা হ্যায় হিন্দুস্তান, বিজেপি সরকার পে, যোগী সরকার পে, আর উন মিডিয়াও পে থুকতা হ্যায়, উন পুলিশ ওয়ালো পে থুকতা হ্যায় হিন্দুস্তান,
जो बेटी की रक्षा नहीं कर सकता, जो बेटी की हिफाजत नहीं कर सकता, जो किसानों के साथ खड़ा नहीं हो, ऐसे सरकार पे हम थूकते हैं, ऐसी सरकार नहीं चाहिए। आज गांधी जी का जन्मदिन है, ये ख्वाब देखा था गांधी जी ने, ये ख्वाब देखा था भगत सिंह ने, ये ख्वाब देखा था अशफाक उल्ला ने कि आज देश आज़ाद, अंग्रेज़ों से आज़ाद करके आज हम लोगों ने आरएसएस विचारधारा और वही नाथूराम गोडसे के विचारधाराओं के लोगों के सामने आज हम लोग आत्मसमर्पण कर दे। हम लोग गांधीवादी लोग हैं, हम सीना पे गोली खा सकते हैं, सर कटा सकते हैं, मगर ऐसे जालिम सरकार के सामने सर झुका नहीं सकते। हम क्वांटिटी में कम हो सकते हैं, हमारा एमपी कम है, मगर हमारे हौसले में कोई कमी ना थी ना है और ना रहेगी। कांग्रेस लड़ता आया है और लड़ता रहेगा।